হ্যালো ভারজা ভাই ব্রাদার অ্যান্ড ফ্রি ফায়ার লাভার, তোমার সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও তোমাদের দয়া আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা। সো গাইজ, আমাদের গেমের ভিতরে চলে এসেছে নতুন একটা ইভেন্ট, আর ইভেন্টের ভিতরে রয়েছে একটা গ্লোওয়ালের স্কিন। বিশেষ করে এই যে গ্লোওয়ালটা দেখতেছো, চারমিন ওয়াল, এই চারমিন গোস্ট গ্লোওয়াল, এটা দেখতে কিন্তু খুবই একটা ভয়ঙ্কর। আর এটা কোনো অ্যানিমেশন আছে কিনা এটা না নেওয়া পর্যন্ত কিন্তু আমরা বুঝতে পারবো না। তো আমরা এটা নিবো, দেখবো কতটা এমন লাগবে, তাছাড়া তোমরাও দেখতে পারবে। আর এই গ্লোওয়ালটা নেওয়ার বিশেষ কারণ হচ্ছে এইটা আমাদের যে সামুরাই বান্ডেল আছে, সামুরাই বান্ডেলের হেড এর সাথে যায়, আবার এখানে আমাদের সিজন অন এর হেড এর সাথেও কিন্তু যায়, যার কারণে কিন্তু আমি এই গ্লোওয়ালটা নিতে চলেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এটা আমি নিব, কতটা এমন লাগবে সেটাও দেখি, আর এটা কোনো অ্যানিমেশন আছে কি না এটাও দেখব। তো আমি এখানে গোতে ক্লিক করে দিচ্ছি। এখানে আমাকে বলতেছে যে ফার্স্ট অফ অল 9 ডায়মন্ড লাগবে একটা তালা খুলতে। ভাই তালাগুলো তো মনে হচ্ছে স্বর্ণের তালা, মাত্র 9 ডায়মন্ড খুলবে? ওকে, ব্যাপার না, 9 ডায়মন্ড দিয়ে একটা তালা খুলে ফেললাম। ট্রাই অ্যাগেন, একটা লুট বক্স দিয়েছে এখানে। আর এরপরে আমি এখান থেকে 19 ডায়মন্ড দিয়ে আর একটা তালা খুলি, 19 ডায়মন্ডেও একটা তালা খুলে ফেললাম। এবার এখানে দিয়েছে সব, দেখো যা দিচ্ছে তা কিন্তু নিচে দেখা যাচ্ছে, দুইটা ম্যাজিক কিউ ফ্রেগমেন্ট দিয়েছে। এরপরে আমি এই তালাটা খুলি, এই কর্নারেরটা, বাম কর্নারেরটা। তো 49 ডায়মন্ড এটা খুললাম, ডায়মন্ড রয়্যালের ভাউচার কার্ড দিয়েছে দুইটা। এবার হচ্ছে আমি ডান পাশেরটা খুলি, ডান পাশের কর্নারটা, তো এটা খুলে দিলাম। ও ভাই সাব, ফাইনালি পেয়ে গেছি। তো কত ডায়মন্ডটা পেলাম লাইভ? এবারে স্পিনটা সম্ভবত 99 ডায়মন্ডের ছিল মেবি, তো 99 ডায়মন্ডই কিন্তু পেয়ে গেলাম আমি গ্লোওয়ালের স্কিন। তোমরা তো দেখতেই পারলে আর টোটাল কত ডায়মন্ড খরচ হলো তাও তোমরা দেখলে। আর এরপরের স্পিনটা যদি আমার করা লাগতো তাহলে কিন্তু আরও বেশি ডায়মন্ড লাগতো। এখানে গ্লোওয়ালটা নেওয়া হয়ে গেছে, যার কারণে কিন্তু আমাকে দেখতে দিচ্ছে না যে পরের স্পিন কত ডায়মন্ড লাগতো। সম্ভবত পরের স্পিন 499 ডায়মন্ড অথবা 299 ডায়মন্ড লাগতো। তো আমি কিন্তু টোটালি এখানে 40-50-60-170 ডায়মন্ডের মতো প্রায় খরচ হয়েছে। এর ভিতরে কিন্তু আমি গ্লোওয়ালের স্কিনটা পেয়ে গেছি। এখন দেখার বিষয় হচ্ছে গ্লোওয়ালের স্কিনে কোনো অ্যানিমেশন আছে কি না। আমি এখন সরাসরি চলে যাব ওয়েপন সেকশনে। ওয়েপন সেকশনে আসার পরে এখান থেকে গ্রেনেডস, গ্রেনেড থেকে গ্লোওয়াল। ওকে, এটা হচ্ছে আমাদের নতুন গ্লোওয়াল। তো গ্লোওয়ালটা ইকুইপ করে ফেললাম, আর এটায় কোনো প্রকার কোনো অ্যানিমেশন নেই। আর ওইখানে ছবিতে যেরকম দেওয়া ছিল মানে ব্যানারে, ওরকমও দেখা যাচ্ছে না, কিছুটা পার্থক্য দেখা যাচ্ছে। এখন গেমের ভিতরে এটা ড্রপ করলে কেমন দেখা যায় এটা দেখতে হবে। চলো, আমি চলে আসলাম ট্রেনিং মোডে, যেখানে হচ্ছে গ্লোওয়ালেরই কার সাজে সব কিছু। তো এইখানে এটা দেখতে পাচ্ছ, গ্লোওয়ালটা অনেক বড়। এই গ্লোওয়ালটা কিন্তু এই দেখো ডান কর্নার থেকে এত, এটা ভেঙে দিল। আচ্ছা, আমি অনেকগুলো গ্লোওয়াল মারি, এও তো ভেঙে দিচ্ছে। আচ্ছা যাই হোক, আমি দেখাচ্ছি তোমাদের। এই দেখো, এই ভাই আমি এখানে দেখাতে পারবো না, ব্যাকে যাচ্ছি। আমি তোমাদেরকে আবারও দেখাচ্ছি। এই দেখো, গ্লোওয়ালটা হচ্ছে এই কর্নারটা উঁচু রয়েছে, আর হচ্ছে গ্লোওয়ালের এই কর্নারটা উঁচু রয়েছে, আর সামনের দিকটা দেখতে এরকম লাগতেছে। তবে আমি যতটুকু বুঝতেছি, গ্লোওয়ালটা অন্য গ্লোওয়ালের থেকে এই সাইড মানে চারো সাইডটা একটু ছোট, এটা আমার মনে হচ্ছে যে চারো সাইডটা একটু ছোট আছে, যেটা দেখে আমি বুঝতে পারলাম আর কি। তো গ্লোওয়ালটা কেমন তোমরা দেখতেই পারলে, একটা খতরনাক ভয়ঙ্কর টাইপের গ্লোওয়াল কিন্তু এটা। তো আশা করি তোমরা গ্লোওয়ালের ব্যাপারটা বুঝতে পেরেছো যে কেমন লাগবে গ্লোওয়ালটা দেখতে। তো তোমরা চাইলে নিতে পারো, কোনো অ্যানিমেশন কিন্তু গ্লোওয়ালে নাই। আর গ্লোওয়ালটা হচ্ছে ওই যে বান্ডেলের সাথে বললাম, বান্ডেলের সাথে হালকা ম্যাচ আছে, এছাড়া আর কোনো কিছুই না। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আজকের ভিডিও, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের পরিবারের খেয়াল রাখবে, অবশ্যই মন্দ কত স্ক্যামার হতে দূরে থাকবে। আল্লাহ হাফিজ বন্ধুরা, টাটা, বাই বাই।